নবী জীবনী যেদিন নবী এই দেশ থেকে বিদায় হয়ে যাবেন আমার আল্লাহ প্রস্তাব করেছিলেন জিব্রাইলের দ্বারা ও জিব্রাইল আমার হাবিবের কাছে প্রস্তাব নিয়ে যাও আমার বন্ধু আজকে বিদায় হয়ে আসবে আমার বন্ধুর দেহ মোবারক এই মাটিতে আমি দাফন করতে দেব না কারণ এই জমিনে বহু জায়গায় আমার বন্ধুর রক্ত মোবারক লেগে আছে এই রক্ত মাখা জমিনে আমার বন্ধুকে আমি দাফন করতে দেব না আমার বন্ধুর দেহ দেহ মোবারক আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন করব জিবরাইল বলেন প্রভু এই প্রস্তাব কত সুন্দর প্রস্তাব এই প্রস্তাব তো কোনো নবী রাসূলের জন্য করেন নাই আপনার বন্ধু খুব খুশি হবে আমার আল্লাহ বলেন জিবরাইল তুমি কি জানো না আমি যে আমার বন্ধুকেই খুশি করতে চাই প্রস্তাব নিয়ে নবীজির সামনে হাজির ইয়া রাসূলুল্লাহ সুন্দর প্রস্তাব আপনার জন্য ফাঁস হয়েছে কি প্রস্তাব আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে আপনি খুশি হন কবুল করুন আমার নবী খুশি হয় না কোনো কথাও কয় না আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার দুইটা চোখের পানি এতিম নবী জোরজোর করে চাচ্ছেন জিবরাইল আশ্চর্য হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর প্রস্তাব পাইয়া খুশি হলেন না কোনো কথাও বললেন না দুইটা চোখের পানি কেন জোরজোর করে ছেড়ে দিলেন আমার নবী বলেন জিবরাইল রে কেন ছেড়ে দিলাম চোখের পানি শোনো আমার দাফন হবে আল্লাহর আরশের ডান পাশে তোমার কাছে খুশির খবর হতে পারে কিন্তু আমি নবী এই খবরে খুশি হতে পারলাম না হুজুর কেন পারলেন না জিবরাইল আমার দাফন যদি আল্লাহর আরশের ডান পাশে হয় রে আমি জানতে চাই আমার গুনাহগার এতিম উম্মতের দাফন কই হবে আমার উম্মতের দাফন কই হবে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যেই হবে আমার নবীর কান্না আরো বেড়ে গেছে রে জিবরাইল না রে আমি সইতে পারি না রে জিবরাইল আমার উম্মতরা এই জমিনে পড়ে থাকবে আমি নবী আরশে থাকব উম্মত ছেড়ে আমি নবী থাকতে পারবো না রে জিবরাইল আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো আমার উম্মতেরা যদি এই জমিনের মধ্যে থাকে রে আমি নবী আর সে থাকতে পারবো না আমার পক্ষ থেকে প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে আমি নবী আর সে যাব না আমি আমার গুনাহগার এতিম উম্মতের পাশে এই জমিনের মধ্যেই থাকব জিবরাইল বলেন আশ্চর্য এত সুন্দর প্রস্তাব আপনি রাখবেন না এই জমিনে উম্মতের পাশে থাকবেন তাতে কি হবে উপকারটা কি হবে আপনার কেমন লাগবে শান্তি কেমন পাবেন একটু বলুন তো আমার নবী বলেন জিবরাইল শোনো বাচ্চা ছোট বাচ্চা যখন মায়ের কাছে থাকে মায়ের কাছে বাচ্চা থাকলে মা বাচ্চা নিয়ে ঘুমাইলে মার কলিজায় শান্তি লাগে আর যদি বাচ্চাটা মায়ের কাছে না থাকে সারা রাত মার ঘুম হয় না অনেক সময় দাদা নাতি নিয়ে যায় দাদি নাতি নিয়ে যায় মা দেখবেন ছটপট করে সকালবেলা রিজাল দেয় আশপুরুষী মহিলাদের কাছে রাত্রটা ঘুম হয় নাই আমার কোলের বাচ্চাটা তার দাদির সাথে ছিল রাত্রে আমি খালি খালি ঘুমাই আমার ঘুম হয় নাই এ জিবরাইল মা যেমন বাচ্চা পাশে না থাকলে সারা রাত ঘুম হয় না অশান্তি থাকে আমি নবী রে উম্মতের পাশে না থাকলে শান্তি পাই না আল্লাহু আকবার বলো শুধু তাই নয় দুনিয়ার জমিনে দেখেছি মুরগি যখন বাচ্চা ফোটায় রে জিবরাইল মুরগি যখন বাচ্চা ফোটায় বাচ্চা নিয়ে মা মুরগটা সমাজের মধ্যে ঘুরতে থাকে ঘোরাঘুরি করে একটু বিপদ যদি দেখে বাচ্চার উপর মা মুরগিটা বিপদ থেকে বাচ্চা বাঁচানোর জন্য দুইটা হাত এইভাবে বাড়াইয়া দিয়ে বাচ্চাগুলোকে ডাকতে থাকে বাচ্চাগুলো মায়ের নাকে সারা দিয়ে দৌড়াইয়া মায়ের পাখার নিচে আশ্রয় নেয় মা বাচ্চাগুলো বুকে লইয়া বড় শান্তি পায় জিবরাইল আমি নবীর মন চাই সোনার মদিনার মাটিতে শুয়ে থাকবো রে তামাম পৃথিবীর আমার উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয় আমার মন চাই উম্মতের জন্য দুইটা হাত মদিনার জমিন থেকে বাড়াইয়া দিব দুইটা হাতের মধ্যে আমার তামাম পৃথিবী
পৃথিবীর উম্মতগুলো লইয়া আমি নবী শান্তিতে সোনার মদিনায় শুয়ে থাকব। আর এই উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, বলুন উম্মতের কান্দার নবী নবী বিনে রোজে হাসরে কে করিবে পার, নবী বিনে রোজে হাসরে উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী মোদের নবী দয়ার সাগর, গুনাগার উম্মতের পাগল মোদের নবী দয়ার সাগর, গুনাগার উম্মতের পাগল রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, মাফ করিয়ে দাও গো খোদা উম্মদ গোনাগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মদ গোনাগার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী নবী বিনে রোজে হাসরে কে করিবে পার, নবী বিনে রোজে হাসরে পার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার। আমার আল্লাহ কয় বন্ধু হো উম্মতের জন্য এত মায়া, উম্মত ছেড়ে দুনিয়া থেকে আসবা না, যাও আমি কথা দিলাম তোমার উম্মতের একটু সুযোগ পাইলেই আমি মাফ করে দিব। তাই আজকে সুযোগটুকুন পেয়েছে আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য, যেই মাহফিলের দিকে সামনের পাও বাড়াইলে পিছের পাও উঠাইবার আগে আগে মাফ করে দেয়। এই মাহফিলের আয়োজন কে করেছো? এই মানুষগুলির জন্য দোয়া করা আমাদের দরকার আছে না? আজকের মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ তাদেরকে হায়াত বাড়িয়ে দেখ, সকলে বলুন আমিন।